নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে কোচিংয়ের কথা বলবো। এর আগের ভিডিওতে কোচিংয়ের বিরুদ্ধে বলেছিলাম, আজকে কোচিংয়ের কথা কেন বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। ইউটিউবে হয়তো প্রথম আমি যে প্রথমে কীভাবে স্টুডেন্টরা ফ্রিতে পড়তে পারে, উইদাউট কোচিং প্রিপারেশন নিতে পারে এবং তার সাথে সাথে সেলফ স্টাডি করতে পারে সেটার বিষয়ে ডিটেলসে গাইড করার পর তারপরে কোচিংয়ের কথা বলছি। এই কারণে বলছি, যারা সেলফ স্টাডি করতে চান, যারা কোচিংয়ের ফিস বেয়ার করতে না চান, তারা যাতে ফ্রিতে পড়তে পারেন এবং তাদের কোয়ালিটির সঙ্গে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয়। তাহলে আজকের ভিডিওটা কাদের জন্য? আজকের ভিডিওটা তাদের জন্য যারা কোচিং চান এবং সেটা খুব কম ফিজে চান এবং সেটা খুব হাই কোয়ালিটির একটা কিছু চান। এই কারণেই সবচেয়ে কম ফিস বলছি, আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। ওই ভিডিওটা আপলোড করার পর এবং তার এর আগে থেকেও, বেশ কয়েক মাস আগে থেকেও আমি বহু মেল পাই, বহু আপনাদের টেলিগ্রাম মেসেজ পাই বা সোশ্যাল মিডিয়ায় যারা আমার সঙ্গে কানেক্টেড রয়েছেন তাদের থেকে রিকোয়েস্ট পাই যে তাদেরকে পড়ানোর জন্য। তো আমি ফাইনালি সেটা শুরু করতে চলেছি এবং সবচেয়ে অ্যাফোর্ডেবল ফিজে, অর্থাৎ এর থেকে কম ফিস, অর্থাৎ আমি সবার কথা ভাবছি এই কারণে যাতে প্রত্যেকে পড়তে পারে যদি তারা চায়। আবারও আমি বলছি, আগের ভিডিওটা দেখে নিন যদি আপনি ফ্রিতে, ওই রিসোর্সগুলো আমি যত রকম রিসোর্স থাকে বলে দিয়েছি, সেগুলো নিয়ে যদি আপনি কন্টিনিউ করতে পারেন অবশ্যই সেটার দিকে যান, না হলে এদিকে আসতে পারেন। আর অবশ্যই যদি আপনারা আসেন না আসেন ব্যাপার নয়, আমার কয়েকজন খুব জোর করে ধরেছে তাদের জন্যই মেনলি শুরু করছি, তো এটা শুরু হয়ে যাবে। এটা নিয়ে ওই মানে এরকম নয় যে আমাকে 100-200 স্টুডেন্ট ভরতে হবে, এমন নয়, জাস্ট কয়েকজন স্টুডেন্ট হলেই হবে। আচ্ছা, এবার মেন কথায় আসা যাক। কী ব্যাচ টার্গেট? WBCS এবং UPSC, এই দুটো এক্সামকে টার্গেট করেই ব্যাচ শুরু করছি। টার্গেট WBCS 2024-25-26 এবং তার সাথে সাথে UPSC 2024-25-26, অর্থাৎ আপনি যদি 24 এক্সাম দেন, আপনি যদি 25 এক্সাম দেন, আপনি যদি 26 এক্সাম দেন, যখনই আপনি এক্সাম দেবেন এই তিনটে বছরের মধ্যে আপনি কিন্তু রেডি থাকবেন এই এক্সামটার জন্য, এমনভাবেই কিন্তু আমি পড়ানোর চেষ্টা করব। ব্যাচটা শুরু হচ্ছে কিন্তু 7ই জুলাই, অর্থাৎ 7 দিন আপনাদের মধ্যে সময় রয়েছে। আপনারা যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে বলতে পারেন, আমাকে মেল করতে পারেন, মেল আইডি আমার ভিডিওর ইউটিউবের অ্যাবাউট সেকশনে রয়েছে। এছাড়াও কমেন্টেও জানাতে পারেন, আমি সমস্তভাবে যেভাবে পারেন জানাবেন এবং তাদেরকে আমি একটা আলাদা গ্রুপ করব যা শুধুমাত্র তাদের জন্য, সেখানেই তাদের অ্যাড করব এবং সেভাবেই আমি পরবর্তী যা আমার বলার সেগুলো আমি অবশ্যই সেখানে জানাবো আপনাদের। আচ্ছা, ব্যাচের নাম কি রাখছি? ব্যাচের নাম রাখছি অর্জুনা ব্যাচ। এই কারণে অর্জুনা ব্যাচ ব্যাচের নামটা আমি ঠিক করেছি, কারণ অর্জুনের থেকে বেটার লার্নার মনে হয় আজ পর্যন্ত কেউ জন্মাননি। এটা মাইথোলজিক্যাল যদি ধরি বা সত্যি ধরি, যাই ধরি না কেন, আজ বা আইডিয়ালিস্টিক কোনো ক্যারেক্টার ধরি, এনার থেকে ভালো লার্নার বা ভালো স্টুডেন্ট মনে হয় আজ পর্যন্ত পাওয়া যায়নি। এবং আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সেরকম ভালো স্টুডেন্ট, আপনাদের মধ্যে প্রত্যেকেরই তেমন গুণ, আপনার প্রত্যেকের মধ্যে তেমন গুণ রয়েছে, তাই এই ব্যাচটার নাম অর্জুনা ব্যাচ। একটা ছোট্ট গল্প বলি, গল্পটা এরকম যে অর্জুন একদিন রাত্রে ধনুর্বিদ্যা প্র্যাকটিস করছেন, তো ওনার গুরু দ্রোণাচার্য দেখে অবাক হয়ে গেছেন। দ্রোণাচার্য ভাবছেন যে আমি নিজেই রাত্রে ধনুর্বিদ্যা প্র্যাকটিস করতে পারি না, কিন্তু আমার শিষ্য কী করে রাত্রে ধনুর্বিদ্যা প্র্যাকটিস করছে? তো দ্রোণাচার্য যথেষ্ট অবাক হয়ে অর্জুনের কাছে গেছেন সেই মুহূর্তে এবং অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তুমি রাত্রে ধনুর্বিদ্যা প্রদর্শনের কলা বা কলাকৌশলী কোথা থেকে শিখলে? তো তখন অর্জুন একটা কথা বলছেন যে তিনি ভীমকে দেখে শিখেছেন। কীভাবে ভীমকে দেখে শিখেছেন? কোনো একদিন রাত্রে অর্জুন দেখেন যে ভীম অন্ধকারে বসে বসে লাড্ডু নিচ্ছে আর মুখে ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানে লাড্ডু খাচ্ছে কিন্তু সেটা এরমভাবে খাচ্ছে না, লাড্ডু নিচ্ছে এবং মুখে ছুঁড়ে ছুঁড়ে মারছে দূর থেকে এবং সেটা মুখের মধ্যে গিয়েই পড়ছে। তো অর্জুন তখন ভীমকে জিজ্ঞাসা করেন যে দাদা, আপনি এটা কী করে পারছেন যে লাড্ডু ছুঁড়ে ছুঁড়ে মারছেন কিন্তু অন্ধকারে বসে আছেন, লাড্ডু ছুঁড়ে ছুঁড়ে মারছেন, মুখের মধ্যে কী করে গিয়ে পড়ছে? তো ভীম সেখানে একটা অ্যান্সার দেয় যে হাতেরও চোখ আছে, আমরা হাতের চোখটাকে কাজে লাগাতে পারি না। অর্জুনের এই কথাটা মাথায় এতটাই ক্লিক করে যায় যে তিনি ওটাকে রাত্রে ধনুর্বিদ্যা প্রদর্শনের মানে কী বলবো, ধনুর্বিদ্যা প্রদর্শনের কলা শিখতে শুরু করে দেন এবং সেটা ওই কথাটাই ভেবে যে হাতেরও চোখ আছে। এখানে হাতেরও চোখ আছে মানে এটা নয় যে হাতের মধ্যে একটা চোখ রয়েছে, ব্যাপারটা সেটা নয়, প্র্যাকটিস এতটাই করতে হবে, মানে এতটাই করতে হবে যে অন্ধকারেও যেন সঠিক নিশানা লেগে যায়। তো সেই জন্যই মানে এনার থেকে ভালো ছাত্র বা
লার্নার যাই বলি না কেন, আজ পর্যন্ত পৃথিবীতে আমার মনে হয় জন্মায়নি যদি এই ক্যারেক্টারকে আমরা রিয়েলিস্টিক করি। তো তো তাই জন্যই ব্যাচের নাম অর্জুনা ব্যাচ রাখা হয়েছে এবং এটা শুরু হবে 7 জুলাই থেকে। এবার সবচেয়ে বড় কোশ্চেন আপনাদের যে ফিস কত থাকবে। দেখুন, ফিস আমি এমনটাই কম রাখছি যে আপনারা মাসে যে জিও রিচার্জ করেন, প্রত্যেকেই প্রায় জিও এয়ারটেল যাই রিচার্জ করেন, আপনার মোবাইল রিচার্জের থেকে কিন্তু কম। আমার যদ্দূর মনে পড়ছে একটা 1.5 GB প্যাক রিচার্জ করতে জিওতে এখন 239 টাকার কাছাকাছি, এয়ারটেলে হয়তো ওরকমই হবে বা ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া ওরকম হবে। আমি তার থেকে কম ফিস রাখছি, অর্থাৎ মাত্র 200। এরকম আমার একটা প্ল্যান রয়েছে, এখনও ফাইনালাইজ করিনি। আমি আমার প্ল্যান এটাই যে মোবাইল রিচার্জের থেকেও কম টাকায় যাতে স্টুডেন্টরা পড়তে পারে, এটা এই কারণে যাতে গুটি কয়েক কয়েকজন পড়তে না পারে, যাতে সবাই পড়ার সুযোগ পায়। আরও একটা জিনিস আমি আপনাদের বলি, প্রথম কয়েকদিন ক্লাস করতে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে না। আপনি প্রথম কয়েকদিন ক্লাস করুন, করে যদি আপনার মনে হয় যে আপনি যে ক্লাসে রয়েছেন সেটা আপনাকে সঠিক দিশানির্দেশ দিতে সক্ষম, তখনই আপনি ফিস পেমেন্ট করবেন। এবং যদি মনে করেন কয়েকদিন পড়ার পরে যে আপনি ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিতে পারেন। এবং প্রত্যেকটা কিন্তু মান্থলি ফিস, এবং সেটা কিন্তু ওই 200 টাকা করার আমি একটা চিন্তাভাবনা করছি। তো যারা পড়তে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন, এবং যারা পড়তে না চান তারা আগের ভিডিওটা দেখবেন, সেখানে আমি কীভাবে কোচিং ছাড়া প্রিপারেশন নেবেন সেটা ডিটেলসে বলেছি। এটাই আমি বলছি কীভাবে যারা আমার কাছে পড়তে চান, অনেকেই যেহেতু রিকোয়েস্ট করছেন যারা পড়তে চান তাদের জন্যই কিন্তু মিললে এই ভিডিওটা। আশা করছি ভিডিওটি আপনাদের মানে যারা পড়তে চান তাদের এবং যারা না পড়তে চান দুজনেরই মানে দুই শ্রেণীরই উপকার আসবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা পড়তে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, 7 তারিখ থেকে কিন্তু আমি শুরু করে দেবো পড়ানো। তো যত শীঘ্র যোগাযোগ করবেন ততই ভালো। ধন্যবাদ সবাইকে।